ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে এক্সাম। আপনাদের স্বাগত। বন্ধুরা, তো আজকে আমরা জিকে যেটা জিআই শিখবো সেটা পোর্টালের হলো নম্বর পাওয়ার জন্য অঙ্কের চ্যানেলটি সাবস্ক্রাইব n করুন। সংখ্যক ধন্যবাদ। স্বাভাবিক সংখ্যার যোগফল, এটা আমরা আজকে শিখবো। তো শুরু করা যাক। যেটা তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম n সংখ্যক, এটা আমাদের বুঝতে হবে, n সংখ্যক মানে যে কটা সংখ্যা রয়েছে, টোটাল নাম্বার অফ সংখ্যা। এখানে n বলতে নাম্বার অফ সংখ্যা, যে যতগুলো সংখ্যা রয়েছে সেই ততগুলো সংখ্যার সংখ্যাটা আর কি, যতগুলো ততগুলো সংখ্যা। এবার তো সূত্রটা কি আছে, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। এখানে n ইজ ইকুয়াল টু যতগুলো নাম্বার আছে, বোঝা গেল? তো এই সূত্র দিয়ে আমরা করব। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটি হলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ডট 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 28, 29, 30। এখানে মানে কি বলেছে, এক থেকে যদি পরপর 30 অবধি যোগ করা হয় তাহলে অ্যান্সার কত হবে। তো আমরা যদি যোগ করতে বসি অনেক সময় লাগবে, তো আমরা সেটাকে সূত্রে ফেলে দেবো। সূত্র কি আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে এখানে এন মানে কি, কতগুলো সংখ্যা আছে এক থেকে 30-এর মধ্যে, 30টা। তাহলে এন মানে 30 ইন্টু 30 যোগ এক এন প্লাস ওয়ান বাই টু। তাহলে 30 যোগ 30 যোগ 30 প্লাস 1 বাই 2, তাই তো? তাই হয়ে গেল। তো 30 ইন্টু 31 বাই 2, তাহলে কি হবে, 2 আর 30-এ কেটে দিলাম, কত থাকবে, 15 থাকবে। তো এই 15 ইন্টু 31, 15 ইন্টু 31 মানে 465 হয়ে যাবে অ্যান্সার, 465 হয়ে যাবে অ্যান্সার, বোঝা গেল? আর একবার দেখে নাও। এটাই এখানে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান থেকে 30 অবধি যোগ দিয়েছে, এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হবে ফর্মুলা। তাহলে 30টা সংখ্যা আছে, তা 30 গুণ 31 ভাগ 2, তাহলে কি হবে, 15 গুণ 2 আর 30-এ কাটলে 15 থাকবে, 15 গুণ 31 মানে 465, খুব সহজে হয়ে যাবে। তো এর পরেরটায় চলে যাব আমরা। পরে কি দিয়েছে, যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এখান থেকে 50, মানে আগে ছিল 30 অবধি, এখন 50 অবধি। তো 50 অবধি কয়টা সংখ্যা থাকবে, 50টা সংখ্যা থাকবে এক থেকে 50-এর মধ্যে। তো 50টা সংখ্যা, তাহলে এন মানে 50, এন প্লাস ওয়ান মানে 51, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে 50 ইন্টু 51 ভাগ 2, 50 আর 2 দিয়ে 50-কে কাটলে 25 ইন্টু 51 মানে 1275, 1275 হয়ে যাবে অ্যান্সার। তো এরপরে যেটা দিয়েছে, তো এখানে আমরা হয়ে গেল এটা। তো তো আমরা এবার প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব হলো থ্রি নাম্বার থ্রি, ওয়ান প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি থেকে 100 অবধি যদি যোগ করা হয়, এক থেকে 100 অবধি পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে সেটা তোমরা বার করো। 4 নম্বরে রয়েছে, 5 থেকে যদি 50 অবধি যোগ করা হয় তাহলে তার অ্যান্সার কত হবে। 5 নম্বরে রয়েছে, 10 থেকে 100 অবধি যদি যোগ করা হয় তবে তার অ্যান্সার কত হবে, এগুলো তোমরা বার করো। ভিডিওটি পজ করে নাও এখনই, তোমরা আগে চেষ্টা করো, তারপরে অ্যান্সার মিলিয়ে দেখো। তো আমরা 3 নম্বরটা করে নেবো আগে। 3 নম্বরটা কি বলছে, যে 1 থেকে 100 বলেছে, তাই তো? 1 থেকে 100 অবধি যোগ করলে কত হবে। তো এন মানে কত, এখানে 100, এন প্লাস ওয়ান মানে 101 ভাগ 2। তাহলে 100 ইন্টু 101 ভাগ 2, 2 দিয়ে কাটলে এটা থাকবে কত, 50
50 × 101, 50 × 101 মানে ये है नीचे रेड कलर 5000 का बटन, पंचाश आपने कुछ नहीं करना, 5050 5000 50 तो এটা হয়ে গেল। তো এরপরে যে ইন্টারেস্টিং রয়েছে এটা সেটা হলো 5 থেকে 50 অবধি যোগফল। তো এখানে n মানে কত? n মানে 50 আর বেল আইকনকে ভি দবা দে। 50টা সংখ্যায় যদি আমরা ধরি 50 কি নোটিফিকেশন, তো এখানে কি হবে? 50 যদি হতো, যদি 1 থেকেই দিত তাহলে কি হতো? 50 × 51/2 এই যে 50 × 51/2 এটা করব। কিন্তু দেখা যাচ্ছে এখানে 1 থেকে নেই, কত থেকে আছে? 5 থেকে আছে। তাহলে কত অবধি নেই? 4 অবধি নেই, মানে 1 থেকে 4 অবধি নেই, ডট 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 1 থেকে 4 অবধি নেই। তো কি করব আমরা? 1 থেকে 4 অবধি বাদ দেব। তো 4 যদি থাকতো তাহলে কি হতো? 4 × n × n মানে 4, n প্লাস 1 মানে কি? 4 প্লাস 1 মানে 5/2। এটা কি করব আমরা? বিয়োগ করে দেব, ঠিক আছে? তো কি হবে এখানে? হবে হলো 2 দিয়ে 50কে কাটলে 25 × 51, 25 × 51, আর এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 × 4, 2 × 5 = 10, 25 × 51 = 1275, −10 = 1265। ওকে, বোঝা গেল? তো পরেরটায় চলে যাব, যেটা 5 নম্বরে দিয়েছিল, যে 10 থেকে 100 অবধি যোগফল কত হবে। 10 থেকে 100 অবধি যোগফল কত হবে, তো এটা ডিটেলসে করে দিয়েছি। যেমন ধরো এটা প্রথমটা কি আছে, আমি ধরলাম 1 থেকেই 10 অবধি, এখান থেকে 1+ আছে, এটা অ্যাকচুয়ালি 1+ 2+ থেকে পুরো 1 থেকে 100 অবধি যোগ করলাম, করে মাইনাস করব কত? 1 থেকে 9 অবধি তো ছিল না কোশ্চিনে, 10 থেকে শুরু হয়েছে, তো 1 থেকে 9 অবধি আমরা মাইনাস করে দেবো, ঠিক আছে? বোঝা গেল? এটা ক্লিয়ার হলো এবার কনসেপ্টটা? তো 1 থেকে 100 অবধি গেলে n মানে 100 × n+1 মানে 101/2, আর এখানে মাইনাস 1 থেকে 9 অবধি গেলে n মানে 9 × n+1 মানে 9+1 = 10/2। তো এটা কাটাকাটি করলে 50, এটা কাটাকাটি করলে 5, তো এখানে আসছে 50 × 101 মানে 5050 −5 9 = 45। তো 5050 থেকে 45 বিয়োগ করলে 5005, 5005। তো যাদের যাদের অ্যান্সার ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি ভিডিও ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভাল লাগছে কি, ভাল লাগছে কি না, শিখতে পারছো কি না, এবং কি কি ইম্প্রুভ করার দরকার সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।